সাফলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সাউন্ড প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে হলো আপনাদেরকে দেখাবো রেড হ্যান্ডারের কাজ সম্পূর্ণ করলাম। দেখেন আমাদের কোয়ালিটি, আমরা বাংলাদেশে এই প্রথম 3-3 হাইয়ের যে মিড স্পিকারের উপরে যে 3-3 হাই থাকে ওইটা আমরা করতে পেরেছি 100% কোয়ালিটি। দেখেন অরিজিনাল যেভাবে আছে 3-3 হাইটা ফ্রেমটা, ফাইবারেরটা সেই ফাইবারের মতোই আমাদের বাংলাদেশে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমাদের মালগুলো ব্যবহার করবেন, অরিজিনালের মতোই আপনারা সাউন্ড কোয়ালিটি পাবেন। বাংলাদেশে হয়তো অনেক কারখানা আছে, আপনারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে দেখবেন, কিন্তু আমার ভিডিওগুলা, আমার ভয়েসগুলো ভালো হইতেছে আমি বলবো না, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম হইতেছে। তো ইনশাল্লাহ আপনাদের অনেক উৎসাহ এবং ভালোবাসা পেয়েছি, এর জন্য এগিয়ে যাচ্ছি। তো আমি মনে করি আমরা যদি ভালো কাজ করতে পারি বাংলাদেশে তাহলে আর বাইরে যাওয়ার দরকার নাই। বাইরে থেকে শুধু আমরা স্পিকারগুলো আনব, স্পিকার এবং ক্রসওভার আদার্স যে ভিতরের সামানগুলো সেগুলোই আমরা আনব। আপাতত বাংলাদেশের টাকাটাই বাংলাদেশে রাখার অনুরোধ করছি। যে ক্যাবিনেটের যে টাকাটা আমাদের বাইরে থেকে আনা হইতেছে, ক্যাবিনেটে দেখা গেছে এক পেয়ার মাল আনতে গেলে অনেক টাকা ক্যারিং এবং ট্যাক্স দিতে হয়। তাই বলবো আমাদের বাংলাদেশি মালগুলো আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আমাদের মালের গ্যারান্টি আছে 10 বছরের। হয়তো চায়না থেকে আসলে গ্যারান্টি নেই, কিন্তু আমাদের মালের গ্যারান্টি সব আমরা দিতেছি, আমাদেরকে ধরতে পারবেন, কারণ আমরা মাল ব্যবহার করে তারপর আমরা গ্যারান্টি দিচ্ছি। আমাদের এপাশে আছে সাপ, এটা হলো চেয়ারের, এটা হলো আমাদের কারখানা উপরে কারখানার মধ্যে আমি ভিডিও করতেছি। দেখা গেছে ছাদের উপরে সকল মাল উঠানো সম্ভব না। দেখেন চেয়ারের অরিজিনাল যে চেয়ার ব্র্যান্ডের ভিতরে একটা ই দেওয়া আছে, জালি দেওয়া আছে যাতে স্পিকারের ভিতরে ময়লা না যায়, এবং মালের ফিনিশিং কোয়ালিটি। এই সাইডে পকেট অরিজিনাল যেভাবে আছে চেয়ার কোম্পানি সেভাবে করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা নির্ভয়ে আমাদের মালগুলো নিতে পারেন, আমাদের 10 বছরের গ্যারান্টি আছে। তারপরে এই পাশে ঠান্ডার কাজ চলতেছে, তারপরে আমার মোটামুটি 3 জায়গায় মাল, ও কারখানাতেও আছে, শোরুমে আছে মাল, পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে বডি আছে। অর্ডারি মাল আমরা কাজ করতেছি, হয়তো আপনারা যে কোনো বডি আমাদের কাছ থেকে নিতে পারবেন। অর্ডার মোটামুটি ভালো আছে, মোটামুটি 8-10 পেয়ারের মতো অর্ডার আছে, কাজ চলতেছে। তো আমরা আস্তে আস্তে মিস্ত্রি বাড়াইতেছি, আমরা আপনাদের চাহিদা মেটানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদ রাখবে ইনশাল্লাহ। যতটুকু আপনারা সহযোগিতা করতেছেন প্রবাসে, আমি এক কথায় বলে থাকি, রিমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আমার অনেক সহযোগিতা এবং আমাকে সাহস দেয়। ওনারা ফোন দিয়ে যে ভাই আসলে আপনার মালগুলো অনেক ভালো হইতেছে, অনেক কোয়ালিটি সম্পন্ন মাল হইতেছে, তাই আমি আরও উৎসাহ পেয়ে আরও কাজ করতেছি। দেখেন চাকাগুলা একদম অরিজিনালে যেভাবে চাকা থাকে, আপনার লক মারা আছে, প্রতিটা চাকায় লক মারা আছে, বক্সটা যাতে এদিক সেদিক নাড়াচাড়া না করে। আর আপনারা পিছনে এটা হলো সিক্স পার্টের প্রতিটা পার্টি আলাদা আলাদা, তো অরিজিনাল যেভাবে থাকে সেইভাবে আমরা করেছি। পিছনের সাইডটা দেখাই, ব্যাক সাইড দেখেন, পিছনে ট্র্যাক মারা আছে, অরিজিনাল ক্রসওভার চাইলেও আমরা দিতে পারবো, আউটপুট সাইডটা থাকে সেই ক্রসওভার আমরা দিতে পারবো, আমাদের কাছে নিতে পারবেন। এই যে দেখেন জিকের লাইন, এটা হলো টেক,
পিছন সাইডটা দেখাইলাম, পিছন সাইডের যে ফিনিশিংগুলো দেখেন, অরিজিনাল যে চায়নার যে দানা দানা রংটা সেই রংটা আমরা করেছি। হয়তো পিছনে ক্লিয়ার বোঝা যাইতেছে না, আমি এই যে দেখেন পকেট সামনে দিকে দেখাইতেছি। মূলত এটা হলো রেড হান্ডার, আপনারা চাইলেও কালো কালার করে নিতে পারেন। কালোর যে সম্পূর্ণ ওই যে কামাগারটাও কালো থাকবে, থ্রি থ্রি হায়ের এখানেও কালো থাকবে, মানে সম্পূর্ণ কালো থাকবে, হায়ের ফ্রেমও কালো থাকবে, ওটাও নিতে পারবেন। ওটাও অলরেডি অর্ডার আছে, কাজ চলতেছে, ওটার ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা যদি দেখতে চান। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হলো শেয়ার মডেলের সাপ, এটি আমি রেট দিয়ে দিছি এর আগেও আজকেও বলে দিচ্ছি। এটা আপনারা আমাদের কাছ থেকে ক্যাবিনেট, ভিতরে ফোম মারা থাকবে এবং এলিঙ্গি লাট থাকবো এবং স্টিকার সকল কিছু দেওয়া দিবো। আপনি শুধু স্পিকার ভরবেন, কমপ্লিট বডি কমপ্লিট 32,000 টাকা। আর এই ঠান্ডার পার্ট, এই ঠান্ডার পার্ট নিলে আপনার মিট সহ সিক্স পার্টের নিলে 65,000 টাকা জ্যাকেট সহ। আর মিট ছাড়া যেমন ওখানে ওখানে মাঙ্গা হবে, নিচে ওখানে মাঙ্গা, সেটা আপনার নেব 55,000 টাকা। আর আপনারা ফোর পার্ট নিলে হয়তো 2,000 টাকা আপনাদের ছাড় দিয়ে দিব। তা আমাদের মূলত কথা হচ্ছে আমরা মালগুলা কী রকম বানাইতেছি সেটা আপনারা একটু দেখবেন যাচাই করে। ইনশাল্লাহ আমি মনে করি যতটুকু বানাইছি ইনশাল্লাহ কেউ খারাপ বলতে পারবে না, ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আসে। আমি এর আগে একটা মাল বানাইছি, মালটা বাজিয়ে দেখছি, অরিজিনাল যেরকম সাউন্ড ওরকমই সাউন্ড আসে। আপনারা নির্ভয়ে এই মালগুলো ব্যবহার করতে পারেন, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডের স্পিকারগুলো পাওয়া যাইতেছে। যেমন ইন্ডিয়াটা দেখেন, ইন্ডিয়াতে আপনার বডি, ওরা বাইরের কোনো বডি ব্যবহার করে না, ওরা নিজেরাই বডি বানায়। এবং স্পিকার ক্রসওভার এগুলা মানসম্মত দেখে ওনারা লাগায়, হেড ব্যবহার করে ভালোটা। তো আমাদের বাংলাদেশেও ইনশাল্লাহ ভালো ভালো মানের স্পিকার পাওয়া যায়। আমি মনে করি ভালো মানের স্পিকার লাগাইলে অরিজিনাল আর ডুপ্লিকেট তো কিছু না। অরিজিনাল বলতে আপনার এরকমই আমার মতোই, চায়নাতেও হাজার হাজার কারখানা আছে, ওখান থেকে চায়না থেকে মাল আসলেই বলা হয় অরিজিনাল। কিন্তু আমার কারখানাটা চায়না থাকলে বা ইন্ডিয়া থাকলে ওই মালটা বাংলাদেশে ঢুকলেও কিন্তু অরিজিনালই হইতো। তো বাংলাদেশের মানুষ বাংলা মাল ব্যবহার করব এবং কোয়ালিটি দেখব, কোয়ালিটি ভালো হলে আমি আপনাদেরকে ব্যবহার করতে বলছি। তো জানি না কীরকম পেরেছি সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশি টাকাটা বাংলাদেশে রাখেন, কারণ আমরা তো পারি, না পারতাম তাহলে আপনারা হয়তো ব্যবহার করতেন না। কিন্তু আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন যে বড়িগুলো যাতে বাংলাদেশে থেকে ক্রয় করা যায় কি না। কিন্তু আমি গ্যারান্টি সহকারে মাল দিচ্ছি, আবারও বলছি আমাদের মালে গ্যারান্টি পাবেন। এই দেখেন এখানে এটা হলো 18 ইঞ্চি, 18 ইঞ্চি 5 ইঞ্চি বয়স্ক হলে আপনারা লাগাতে পারবেন। ফোর ব্রেস্টে হাই থাকবো উপরে দুইটা, তারপরে যে স্পিকারের সামনে মিড, এটা 3-3 হাই থাকবো দুইটা, তারপরে ভিতরে থাকবো 5 ইঞ্চি কয়েলের 4টা স্পিকার আমরা উপরে নিচে ব্যবহার করতে পারবেন। আপনার বাহির থেকে যে মালগুলো আসে সেভাবে আমরা করেছি এবং ওই কোয়ালিটি রং এবং প্লাই এবং যে মাপটা আমরা অনলাইনের মাধ্যমে গুগলের মাধ্যমে সার্চ দিয়ে আমরা মাপটা নিয়েছি, যেভাবে মাপ আছে অরিজিনাল এটার মধ্যেও একই মাপ করা আছে। তো নির্ভয়ে আপনারা এই মালগুলো ক্রয় করতে পারেন, আমাদের কাছে মনিটর পাবেন, তারপরে আপনার ঠান্ডার পার্ট এবং সাবের বডি এবং সাব কমপ্লিট নিতে পারবেন। এই সাবটি আপনারা কমপ্লিট করে নিলে আমি আপনাদের হাই কোয়ালিটি 5 ইঞ্চি বয়সকালীন স্পিকার দিয়ে লাগিয়ে নিলে আমি 1,05,000 টাকা দিতে পারবো। আর শুধু বডি নিলে 32,000 টাকা জ্যাকেট ছাড়া, আর হলো আপনার 4 ইঞ্চি বয়সকালটা নিলে 80,000 টাকা। তার বাকিটুকু ফোনে বলবো,
আর এটা আপনার এদেশের দিক নাড়াচাড়া করতে গেলে দেখেন নিচে চাকা আছে, দোস্ত একটু দেখাই দিন তো কিভাবে ক্যারিং করবো মালটা। এখানে চারটা করে চাকা আছে, দেখেন মালটা কিভাবে আপনারা এই যে এদের সাথে ঘুরে দেখাই দেন। সামনের দিকে টাই গান ওইদিকে নেন, সামনে এদিকে ঘুরে এদিকে আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ বাস বাস বাস, এদিকে আপনারা যে কোনো দিকে নাড়াচাড়া করতে পারবেন, এদের সেদিক নেওয়া লাগলে নিতে পারবেন। এটা আপনার ক্যারিং করার চাকা লাগানো হয়েছে এর কারণে, যাতে আপনারা এদের সেদিক মালগুলা ক্যারিং করতে পারবেন। আর যারা আমার ভিডিওটি দেখেন, নিয়মিত দেখেন আমার চ্যানেলে, আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, এর জন্য দুঃখিত, অনেক ব্যতি ব্যস্ততা থাকি, তারপরেও আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। দোয়া করবেন আমি যাতে ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। আর আপনাদের জন্য দোয়া রাখি, আপনারা যে যেখানে আছেন দেশে এবং বাহিরে, সকলের প্রতি আবারও সালাম জানিয়ে আজকের মতো ভিডিও আর বাড়াইতে চাচ্ছি না। আর আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে চাই যে আসলে আমি মালগুলা করতে পেরেছি কিনা বা কীরকম হয়েছে, এই বিষয়গুলো আপনারা কমেন্টে আমাকে উত্তর দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।